যারা প্রাইভেটে খরচে জিপ চালাতে চান, ভালো মানে একটি জিপ গাড়ি দরকার, সানরুফ থাকতে হবে, দাম থাকতে হবে কম, অরিজিনাল 1500 সিসি হতে হবে, আর তাদের জন্য আমি বলতে পারি এই গাড়িটি অবিশ্বাস্য হতে পারে। হ্যাভেল 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন পাবেন, গাড়ির পেপার্স রয়েছে ফুল আপডেট, একেবারে শুধুমাত্র অকটেন ড্রাইভের এই গাড়িটি নন হাইব্রিড ভেরিয়েন্ট। কি রয়েছে, কেমন দামে পাবেন এবং ইন ডিটেলস বিস্তারিত আপনাদেরকে চলুন এক এক করে দেখাই, এবং আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন ইনশাল্লাহ। তো চলুন কথা আর বেশি না বাড়িয়ে এক এক করে গাড়ি ডিটেলস সব বিস্তারিত জেনে নিই। এই যে গাড়ির আউটলুকটা দেখতে পাচ্ছেন আপনারা, রঙের একটা আঁচড় নাই, অরিজিনাল রং পাচ্ছেন, এবং অরিজিনালি যে কালারটা রয়েছে কখনোই কোনো আঁচড় করা হয় নাই। যদি আপনি পিছন থেকে শুরু করতে চান, একটা পার্কিং সিস্টেম নিশ্চয় করা আছে, এবং একটা না দুইটা তিনটা চারটা দেখতে পাচ্ছেন এই যে পার্কিং সিস্টেম নিশ্চয় করা আছে, এবং বাম্পারটা দেখতে পাচ্ছেন আউটসাইডের বাম্পারটা। এবং যদি এদিক থেকে আপনি ঘুরে পুরো গাড়িটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, পুরো গাড়িতে একটা রঙের আঁচড় আপনারা পাবেন না, টোটালি রং পুরাপুরি ফ্রেশ রয়েছে। শুধু রং না, যে সামনে থেকে দেখায় যে গ্লাসটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে লাইটটা রয়েছে, এই লাইট নিচের যে ফক লাইটটা আছে, আবার এই যে গ্রিলগুলো, আবার এইদিকে যে লাইটটা আছে, প্রতিটা লাইট কিন্তু এখন অরিজিনাল রয়েছে। মোট কথায় অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি জিরো, একটা লাইট আপনারা ভাঙা কোথাও ফাটল আছে এরকম কিছুই পাবেন না। যদি এখান থেকে শুরু করি, এই যে নিখিল করা আছে, প্রতিটি নিখিল বিট আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লোগোটা সহকারে, পিছনের যে লাইটগুলো আছে এগুলোও কিন্তু অরিজিনাল রয়েছে, আবার যে হ্যাভেলের যে লোগোটা আছে X2 এটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে এক কথায় বলা যাচ্ছে গাড়িটার আউটলুক জিপ হিসাবে মানে 100-তে-100 মার্ক আপনারা দিতে পারবেন। শুধু রং যে ভালো তা না, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে হ্যাভেলের লোগোটা আছে অরিজিনাল, মানে গ্লাসটা যেই দেখতে পাচ্ছেন, গ্লাস সামনের গ্লাসটা অরিজিনাল আছে, এবং সাইড গ্লাসগুলো যদি আপনাদেরকে প্রতিটা গ্লাস আপনারা ভালোভাবে চেক করবেন, যদি অরিজিনাল না হয় আপনাদেরকে নিতে হবে না, প্রতিটা গ্লাস এখনও অরিজিনাল রয়েছে, তাহলে ভাঙা হয় নাই, কলাকাটা মাইগুতা হয় নাই। এই সাইডে যে গ্লাসগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে এই যে এখানে প্রতিটা গ্লাস অরিজিনাল রয়েছে, তার মানে আপনার গাড়ির কন্ডিশন, গ্লাস বলেন, রং বলেন, এবং যে লাইটগুলো আছে অরিজিনাল আছে। আমি ইন্টারসেকশনটা আপনাদেরকে দেখাবো এবং ইঞ্জিন পারফরমেন্সটা দেখাবো, কোলাকাটা মাইগুতা আছে কিনা। তো চলুন আমি আপনাদেরকে আগে যে দরজাগুলো আছে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে দরজাগুলো আপনারা পাচ্ছেন, এই দেখেন এই যে দরজাগুলো আছে, এই দরজাগুলোতে জুড়িগুলো যদি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আনটাচ অবস্থায় আছে, 19 মডেল একটি গাড়ি, আপনারা বুঝতে পারতেছেন কি কন্ডিশন থাকার কথা। আবার দরজার যে প্যাডটা আছে দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন, কোনো রকমের একটা আঁচড়ও নাই। আবার যদি আপনাদেরকে আমি এই সাইডে দেখাই, এই সাইড দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই দরজাটার জুড়িটাও দেখেন, এটাও আপনারা টোটালি ফ্রেশ পাচ্ছেন, এখানেও কোনো রকম নাই। আবার এখানে যে কড়াটা আছে এবং এদিকে যে দেখতে পাচ্ছেন, এটাও ফ্রেশ পাচ্ছেন। মানে এক কথা বলা আছে যে চারটা দরজা আপনারা ভালো পাবেন, যেমন আমি দেখিয়েছি তার থেকেও ভালো আছে। এসে আপনারা চেক করেন, আমি আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে। তো চলুন ইন্টারসেকশনটা কি অবস্থা আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আপনাদেরকে যদি আমি ইন্টারসেকশনটা একটু দেখাই, মানে এত সুন্দর, আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি আপনাকে 100-তে-100 দিতে পারবেন। আপনি যেটা ভিতরের কন্ডিশনটা যদি দেখেন, এটার মানে ডেকোরেশনটাই অনেক অন্যরকম। এবার যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, একটা আঁচড় এখানে পাচ্ছেন, একটা অ্যান্ড্রয়েড মিড প্লেয়ার লাগানো আছে, এবং যে পুরো কন্ট্রোল এখান থেকে আপনি করতে পারবেন। আবার এই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে পুশ স্টার্ট পাবেন, আবার এই যে সিটগুলো বলেন, এই যে সিলিং কন্ডিশনটা বলেন, এই যে একটা বিশাল সানরুফ সহ আছে, তার মানে এটা সুবিধা হলো অনেক বড় সড়ো একটা সানরুফ পাবেন। আবার এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, লেদার সিট কভার লাগানো আছে, মানে এক কথায় বলা যাচ্ছে একটা লাক্সারিয়াস গাড়ির মাঝখানে যে ফিল্ডটা আপনি পাবেন, 1500 সিসি এই গাড়িটা আপনার ওই ফিল্ডেই পাবেন। কত থাকছে দাম, কি ডিটেলস আছে আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি, ইঞ্জিনটা কেমন আছে চলুন দেখে নিই। চাকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মানে ম্যাক্সিমাম কি সাইজের, কি কন্ডিশন রয়েছে, যে উঁচু চাকা একটা না, এই চাকাটাও কিন্তু ভালো আছে। মানে মোটামুটি আপনারা যে কন্ডিশন চাকাগুলো আছে আপাতত নিয়ে কোনো কষ্টই করতে হবে না, রিভেন চালাবেন। মানে এই গাড়িগুলো কিন্তু মোটামুটি পাওয়ারফুল, উপর নিচু জায়গা এবং কাদা বলেন, পাহাড় পর্বত বলেন, সব জায়গাতে এটা দ্রুত চলে যেতে পারবে। এবং চাকার যে কন্ডিশনটা আছে, চারটা চাকা আপনারা নতুনের মধ্যেই পাবেন, নতুনের কাছাকাছি পাবেন। তবে এছাড়াও যদি ইঞ্জিন পারফরমেন্সটা আপনাদেরকে দেখাই, চাকা থেকেও ইঞ্জিন পারফরমেন্সটা আপনাদেরকে সন্তুষ্ট করবে। আমি যদি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা অরিজিনাল যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনটাই পেয়ে যাবেন আপনারা, অরিজিনাল ইঞ্জিনটাই রয়েছে। এবং যেহেতু নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি, আবার পুরো গাড়িটাই আপনারা দেখেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যত ভালোভাবে আপনাদেরকে দেখাই না কেন, আপনারা এসে চেক করেন, আমার মনে হয় আমি দেখাইতে পারতেছি না ঠিক মতো। আপনারা যদি দেখেন অরিজিনাল ইঞ্জিন রয়েছে, অরিজিনাল গিয়ারবক্স রয়েছে, কোনো কিছুতে কোনো হাত দেওয়া হয় নাই, যেই কন্ডিশনে গাড়িটা থাকার কথা, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন করা, এরকম রয়েছে। যেহেতু একটা জিপ গাড়ি, এগুলো কিন্তু খুব কম ইউজ হয়েছে,
শুধু সামনে থেকে যে দেখাবো এরকম না, আপনি যদি বনারটা একটু দেখাই দেখেন, এই যে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যেখানে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল কিনা, কোলাঘাটা মারিকুতা তো দূরের কথা। এই যে হেডসিংটা এখন আপনারা পাচ্ছেন এবং যে অরিজিনাল স্টিকারটা আছে এটাও রয়েছে, তার মানে আপনি গাড়িটা কালার যেটা আছে এটা কিন্তু এখন অরিজিনাল কালারই আছে, কোনো রকম কালারের টাচ আপ পোশাবও করানো হয়নি। যদি আমি ব্যাগডালা উঠে আপনাদের একটু দেখাইতে চেষ্টা করি, দেখেন ভিতরের কন্ডিশনটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও কোনো রকমের কোলাঘাটা মারিকুতা তো দূরের কথা কোনো কিছুই হয়নি। এই যে পিছনে স্পেসটা যথেষ্ট রয়েছে, যেহেতু একটা জিপ গাড়ি সিনজিএল পেজ করানো হয় না, শুধুমাত্র অক্টেন ড্রাইভের, পিছনে স্পেসটা অনেক সুন্দর। এবং নিচে যদি আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন যে টুলসটা রয়েছে এবং অরিজিনাল চাকাটা, এখনো স্পেস যে চাকাটা আছে সেটা এখানে পেয়ে যাবেন। তার মানে গাড়ির আউটলুকটা যথেষ্ট সুন্দর এবং ইন্টেরিয়র সেকশনও ভালো আছে, সব কিছু মিলে ওভারঅল প্যাকেজটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আছে। তো এই গাড়িটার দামটা কত হতে পারে? অনেকে ভাবছেন হয়তো বা 30-40 লাখ টাকার আশেপাশে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, 19 মডেল 19 রেজিস্ট্রেশন করা এই গাড়িটার দামটা থাকছে মাত্র 23 লক্ষ টাকা, 22,95,000 টাকা। আপনারা যদি নিতে চান, স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন। আর একটা কথা বলতে চাই, এটা কোথায় পাবেন? ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 12 নম্বর ও 10-11 নতুন ভিডিও ঘোরায় পাবেন ইস্টাকার শোরুমে। এবং এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অন্যান্য গাড়িও আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন যে গাড়িটা যেই লুকে আছে এই দামটা আসলে একটা ভালো দাম, বাকিটা আপনারা এসে দেখবেন, যাচাই করবেন, মনের মতো চালাবেন, তারপর নেবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, যারা আমাদেরকে অনেকক্ষণ ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।